পূর্ব ত্রিপুরা লোকসভা নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আসতেই প্রচার অভিযান তেজি করেছে বিভিন্ন রাজনৈতিক দল। বিভিন্ন কায়দায় চলছে নির্বাচনী প্রচার অভিযান। রোড শো থেকে শুরু করে বাড়ি বাড়ি প্রচার, উঠোন সভা ইত্যাদি কায়দায় জনসভা করছে বিভিন্ন রাজনৈতিক দল। বিজেপি ও নির্বাচনী প্রচারাভিযান তেজি করেছে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রতিদিন একাধিক জায়গায় জনসভা করছেন। শনিবার অমরপুরে নির্বাচনী জনসভা করেছেন মুখ্যমন্ত্রী। এদিকে পূর্ব ত্রিপুরা আসনে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নিরাপত্তা ব্যবস্থা আরো কঠোর করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে আরো আধা সামরিক বাহিনী রাজ্যে এসেছে বলে নির্বাচন কমিশন সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, মৃণালিনী ইএনএন। শনিবার আইএনপিটি প্রেসমিট দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জগদীশ দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দ। আইএনপিটি নেতৃত্ব অভিযোগ করেন, রাজ্য শাসক দলের হাতে আইএনপিটি সমর্থকরা প্রতিদিন মার খাচ্ছে পুলিশের সামনেই। ইতিমধ্যেই শাসক দলের কার্যকলাপে সারা রাজ্যের মানুষ বীতশ্রদ্ধ এবং গোটা রাজ্যে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বইছে বলে আইএনপিটি নেতৃত্ব জানান। দাবি হচ্ছে শাসক দল আইপিএফটি বিজেপি, এখন শাসক দল আইপিএফটি অস্বীকার করতে পারবে না। শাসক দলের কাছ থেকেও আমাদের কর্মীরা মার খাবে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মানে কাছ থেকেও আমাদের কর্মীরা মার খাবে। এটা একটা অরাজকতা সৃষ্টি হচ্ছে রাজ্যে। শাসক দলের কাছে খবর রয়েছে, 5 বছরের কেন্দ্র সরকার এবং 13 মাসে রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকারের প্রতি রাজ্যবাসী বিতৃষ্ণা বীতশ্রদ্ধ। রাজ্যবাসী এই সরকারকে এক্ষণই বিধানসভা নির্বাচনে যেমন আমরা রাজ্য প্রশাসন পরিবর্তন করি, না করলেও একটা আগাম বিজেপি আইপিএফটিকে একটা আগাম মেসেজ দেওয়ার জন্য যখন প্রস্তুত হয়েছে সারা রাজ্যে ছাত্র, যুবক, শ্রমিক, মহিলা, কর্মচারী, জুমিয়া সবাই একেবারে জোটবদ্ধ যে যেভাবে হোক আইপিএফটি বিজেপির বিরুদ্ধে আমরা অকবদ্ধ হয়ে বিজেপি আইপিএফটি জোট সরকারকে একটা উচিত শিক্ষা দেব। ঠিক এমন অবস্থায় রাজ্য সরকারের কাছে খবর রয়েছে রাজ্যবাসী টোটালি বর্তমান সরকারের প্রতি বিতৃষ্ণা হয়ে গেছে। 5 বছর পর 6 বছর পর হয়তো বা এমটি ইনকামেন্সি হয়, কিন্তু 13 মাসেই সমগ্র রাজ্যে একটাই এনটি ইনকামবেন্সি। এটাকে প্রতিরোধ করার জন্য রাজ্যবাসীকে দেখাচ্ছে ফ্রেন্ডলি ফাইট, বন্ধুত্বপূর্ণ লড়াই, বিতর্কিত আইপিএফটি বিজেপি ঐক্যবদ্ধভাবে পরিকল্পিতভাবে রাজ্যের ভোটারদের নির্বাচক মণ্ডলীদের ভয় ভীতি আতঙ্ক গোপনভাবে এ সমস্ত করে যাচ্ছে, যার কারণে আজকে নির্বাচন কমিশন পূর্ব ত্রিপুরার প্রস্তাবিত 18 তারিখ এপ্রিল নির্বাচন সংগঠিত করার কথা সেই জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নির্বাচন কমিশনের কাছে এগুলি মেসেজ যাওয়ার পরে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আজকে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে যে পূর্ব ত্রিপুরা আসনের নির্বাচন প্রস্তাবিত 18 তারিখ এপ্রিলের পরিবর্তে আগামী 23 তারিখ এপ্রিল নির্বাচন হবে। এক্ষেত্রে শাসক দল ও আইপিএফটি গোপনে পরিকল্পনা মাফিক ভয়ভীতি প্রদর্শন ও অরাজক অবস্থার সৃষ্টি করছে বলেও জানান আইএনপিটি নেতৃত্ব। শুধুমাত্র নিজেদের কৃতকর্ম ঠাকবার জন্যই বিরোধী দলগুলির ঘাড়ে অশান্তির মিথ্যে অভিযোগ করা হচ্ছে বলে জানান আইএনপিটি নেতৃত্ব। এই দুর্বিষহ অবস্থা এড়ানোর জন্য রাজ্যের সকল অংশের মানুষ দৃঢ় প্রতিজ্ঞ ও জোটবদ্ধ হয়েছে বলেও আইএনপিটির নেতৃত্ব জানান। ব্যুরো রিপোর্ট, মৃণালিনী ইএনএন। শনিবার উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার খাতার মূল্যায়ন নিয়ে টিবিএসসি এর পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ছিলেন টিবিএসসি সচিব ভবতোষ সাহা। টিবিএসসি সচিব ভবতোষ সাহা জানান যে 24 এপ্রিল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা মূল্যায়ন শুরু হবে। আগরতলার 6টা ভেন্যুতে এই খাতা মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন সচিব। এর মধ্যে তুলসীবতী বালিকা বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা এবং অন্যান্য 5টি স্কুলে মাধ্যমিক পরীক্ষার খাতা মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন সচিব। পরীক্ষা তো শেষ হয়ে গেছে 3 এপ্রিল, আমাদের খাতা দেখার কাজ শুরু হবে 24 এপ্রিল থেকে।
ওই দিন থেকে স্কুলগুলোতে সামারের ভ্যাকেশন শুরু, সামার ভ্যাকেশন শুরু হবে। আবার একই ব্যাপারে একই তারিখে বোধহয় স্কুলগুলোতে স্পেশাল ক্যাম্প, উইক লার্নার যাদের, তাদের জন্য সামার ক্যাম্প হবে, যা এতে আমাদের শিক্ষা সচিবের সঙ্গে কথা হয়েছে, এতে আমাদের খাতা মূল্যায়নে কোনো অসুবিধা হবে না। যারা মূল্যায়নে থাকবেন তারা ওই সামার ক্যাম্পে থাকবেন না, এর মধ্যে তারা অবশ্য কয়েকজন নিয়ে যাবেন, বলছেন যে আমাদের তারা রিপ্লেস করে দেবে, যতজন নেয় 90 জনের মতো লাগে তো রিপ্লেস করে দেবে। খাতা মূল্যায়ন মূলত আগরতলাতেই হবে, 6টা ভেন্যুতে 6টা হায়ার সেকেন্ডারি স্কুলে, এর মধ্যে একটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের জন্য, সেটা হবে তুলসীবতী বালিকা বিদ্যালয়ে হায়ার সেকেন্ডারি। আর 5টা ভেন্যুতে হবে মাধ্যমিকের খাতা মূল্যায়ন, সেগুলো হচ্ছে APC আচার্য প্রবীণচন্দ্র স্মৃতি বিদ্যা মন্দির, বাণী বিদ্যাপীঠ, বুজ্জন গার্লস, নেতাজি সুভাষ বিদ্যানিকেতন, আর শিশুবিহার হায়ার সেকেন্ডারি স্কুল। এই মোট হচ্ছে 5টা 6টা ভেন্যুতে খাতা দেখা হবে। উচ্চ মাধ্যমিকের শুধু একটা, উচ্চ মাধ্যমিক খাতা মূল্যায়ন হবে শুধু একটা ভেন্যুতে, খাতা মূল্যায়নের জন্য আমরা প্রায় 3,500 বেশি 3,500 টিচার, মেইনলি স্কুল হায়ার সেকেন্ডারি স্কুল এবং হাই স্কুলের টিচাররা নিযুক্তি দেওয়া হয়েছে। কলেজ শিক্ষক আছেন গোটা প্রায় 40 জনের মতো, তারা মূলত হায়ার সেকেন্ডারি জিনিয়ার। আর এর মধ্যে যাদের দেওয়া হয়েছে এর মধ্যে আবার অনেকেই এক্সাম সহ বিভিন্ন ইস্যুতে, কারো স্বাস্থ্যগত কারণ, কারো আছে ছেলে মেয়ে বাইরে পড়াশোনা করছে ওদের কাছে যাবেন। আর একটা আমাদের বোর্ডের নিয়ম আছে যে কোনো একজন শিক্ষকের ছেলে বা মেয়ে ঘনিষ্ঠ আত্মীয় যদি পরীক্ষার্থী থাকে ওই বছর ওই পরীক্ষাতে ওনাদের খাতা মূল্যায়ন করতে দেওয়া হয় না। তাহলে আমরা যেটুকু বুঝতে পারছি আমাদের কোনো অসুবিধা হবে না, যথেষ্ট সুযোগ দিয়েছি। আরেকটা ব্যাপার আছে, আপনার বাইরে থেকে যারা আসেন, বাইরে থেকে যারা খাতা আসেন তাদের সংখ্যা 300-400 হয়তো হবে, কিন্তু তারা আমাদের বোর্ডিং হাউসে থাকেন 200-এর কাছাকাছি। তো বোর্ডিং হাউসগুলার আনুষঙ্গিক অবস্থা, অ্যামিউনিটিস, সুখ সুবিধা কিন্তু ভালো নয়। সামারের খাতা দেখা হয়তো ফ্যান, লাইট, ল্যাট্রিনের অবস্থা, স্যানিটারি সিস্টেম বা ড্রিঙ্কিং ওয়াটার বা এমনি জলের অবস্থাও ভালো নয়। তা আমরা যে ওয়ার্কশপ করেছিলাম তাতে এই বিষয়ে অনেকেই হাইলাইট করছেন যে আমরা তো থাকার পরিবেশটা ভালো না, বিশেষ করে যারা হোস্টেলে থাকি। আমরা সরকার সঙ্গে আলোচনা করেন তাদের ভগৎসিং যুব নিবাসে থাকার ব্যবস্থা করেছে, সেখানে মোটামুটি ভালো ব্যবস্থা আছে, এবার সেই অসুবিধা হবে না। আর আমাদের কাছে এখন তো ইলেকশন চলছে, আপনার কাজগুলো করিয়ে নিন, মাস্টারমশাইদের বলে কাজগুলো করিয়ে নিন, থাকার অসুবিধা হবে না। স্কুলগুলো যে যে এলাকাতে আছে তাদের MLA ফান্ড থেকে স্পেশাল আমি গ্রান্টের ব্যবস্থা করে দেবো, কাজগুলো করে নিন। কাজে সব দিক মিলে মনে হচ্ছে এবার খাতা দেখার আনুষঙ্গিক ব্যাপারটা কোনো অসুবিধা হবে না। খাতা মূল্যায়নের জন্য প্রায় 3,800 শিক্ষক নিয়োগ করা হয়েছে এবং এদের মধ্যে স্কুল এবং কলেজের শিক্ষকরাও থাকবেন বলে জানিয়েছেন TBSC সচিব। বাইরে থেকে যে সমস্ত শিক্ষক খাতা মূল্যায়নের জন্য আসবেন তাদের জন্য ভগৎ সিং যুব নিবাসে থাকার বন্দোবস্ত করা হয়েছে বলে জানিয়েছেন সচিব ভবতু সাহা। ব্যুরো রিপোর্ট, মিনালিনী এনএন। রাজধানীর একটি বেসরকারি স্কুলের জৈনিক কর্মচারীর বিরুদ্ধে থানায় FIR দাখিল করছেন জৈনিক অভিভাবক। এক্ষেত্রে স্কুলটির বিরুদ্ধেও নানা দুর্নীতির অভিযোগ এনেছেন ওই অভিভাবক। রামপ্রতাপনার ফুলিক ধলেশ্বর নিবাসী এই অভিভাবকের অভিযোগ যে তার ছেলে নিয়ে পটুরনগরস্থিত কাঠিয়া বাবা মিশন স্কুলে পড়াশোনা করে। এক্ষেত্রে এই অভিভাবকের অভিযোগ যে কাঠিয়া বাবা মিশন স্কুল কর্তৃপক্ষ সম্পূর্ণভাবে CBSE গাইডলাইন এবং শিক্ষা দপ্তরের নিয়ম নীতিকে অগ্রাহ্য করে রি এডমিশনের নামে ক্যাপিটেশন ফি প্রতি বছর আদায় করে থাকে। এ ব্যাপারে গত এপ্রিলের 3 তারিখে শিক্ষা দপ্তরের সচিবের নিকট একটি অভিযোগও তিনি জানিয়েছিলেন বলে উক্ত অভিভাবক জানিয়েছেন। কাঠিয়াবাবা মিশন স্কুলের বিরুদ্ধে আমি গত 3-4-2019 তারিখে
শিক্ষা দপ্তরের সচিবের নিকট একটা কমপ্লেন করেছিলাম তাদের বিভিন্ন দুর্নীতির বিষয়ে, কে পিটিশন ফি, এটিজ রি এনরোলমেন্ট ফি এবং গাড়ি ভাড়া এবং টিউশন ফি অবৈধভাবে তারা সিবিএসসির গাইডলাইন এবং স্টেট গভর্নমেন্টের গাইডলাইনকে ভায়োলেট করে তারা এইগুলি বৃদ্ধি করছে এবং এটা গত চোদ্দ তারিখ এবং এর আগেও এটা বিভিন্ন মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে এটা প্রচার হয়েছিল। এরপরেই আমি কিছুদিন আগে একটা থ্রেট পাই, কালকে আমি মেসেঞ্জারে একটা থ্রেট পাই যে আমি যে কাজগুলি করছি স্কুলের এগেনস্টে তো আমার লাইফ রিস্ক হয়ে যাবে এই থ্রেটটা। তো এটা আমি কালকে সন্ধ্যাবেলায় এটা দেখতে পেয়েছি আমার মেসেঞ্জারে। তো দেখার পরে আমি সিদ্ধান্ত নিলাম যে একটা এফআইআর করি। ঐশ্বর্য ঘোষ নামে একটা ছেলে এটা যে আমার মেসেজ অ্যাপসের মাধ্যমে একটা ভয়েস মেসেজও পাঠিয়েছে। প্রথম সে আমাকে 3-4 বার ফোনে কথা বলতে ট্রাই করেছিল কিন্তু সে পায়নি। পরবর্তী সময়ে একটা মেসেজ পাঠিয়েছে, ভয়েস মেসেজ। এই ভয়েস মেসেজটা আমার কাছে আছে, আমি এখন থানার ডিউটি অফিসারের কাছে আমি এফআইআরটা লঞ্চ করেছি এবং উনি বলেছেন এটা দেখবেন এবং আমার কাছে ওর ভয়েস রেকর্ডিংটাও আছে। তো আমি এসেছি এখানে শুধু আমার স্বার্থে না বা আমার ছেলেমেয়ের স্বার্থে না, রাজ্যের ছাত্রদের ছাত্রছাত্রীদের স্বার্থে, কারণ আগরতলা শহরে বা সারা ত্রিপুরা রাজ্যে যতগুলি প্রাইভেট স্কুল আছে এইগুলি অবৈধভাবে বিদ্যা ব্যবসা চালিয়ে যাচ্ছে। এই বিদ্যা ব্যবসা বন্ধ করার জন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে। অভিভাবক রানা প্রতাপ নাথ ভৌমিকের অভিযোগ যে দুর্নীতি সংক্রান্ত অভিযোগ জানানোর পরেই শুক্রবার সন্ধ্যাবেলা জৈনিক ঐশ্বর্য ঘোষ মেসেঞ্জার নামক সোশ্যাল সাইটে তাকে একটি ভয়েস মেসেজ পাঠায় যাতে প্রাণনাশের হুমকিও ছিল। এর পরিপ্রেক্ষিতেই তিনি শনিবার পূর্ব থানার দ্বারস্থ হয়েছেন এবং ঐশ্বর্য ঘোষের বিরুদ্ধে উপযুক্ত তথ্য প্রমাণ সহ একটি এফআইআর দাখিল করেন। থানা কর্তৃপক্ষ ঘটনাটির যথাযথ তদন্ত করা হবে বলে তাকে আশ্বাস দিয়েছেন বলেও জানিয়েছেন অভিভাবক রানা প্রতাপ নাথ ভৌমিক। এক্ষেত্রে তার অভিযোগ পত্রে যে ঐশ্বর্য ঘোষের নাম তিনি উল্লেখ করেছেন সে ব্যক্তি কাঠিয়াবাবা মিশন স্কুলেই অ্যাকাউন্টেন্ট হিসাবে কাজ করে বলে অভিযোগকারী অভিভাবক জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, মিনালিনী এনএন। রাজ্যের ঐতিহ্যবাহী গড়িয়া পূজা উপলক্ষে চলছে চূড়ান্ত প্রস্তুতির কাজ। শতাব্দী প্রাচীন গড়িয়া বাবার এই পূজা রাজ্যের জাতি উপজাতি সমাজে সমানভাবে পালিত হয়। রাজধানীর উজান অভয়নগর স্থিত নেতাজি ক্লাবে 27তম গড়িয়া পূজা উপলক্ষে প্রস্তুতির কাজ এখন চূড়ান্ত পর্যায়ে। 21 এপ্রিল থেকে গড়িয়া পূজা নেতাজি ক্লাবে অনুষ্ঠিত হবে এবং 24 তারিখ অবধি চলবে। আমরা প্রত্যেক বছর এই বছরের বৈশাখের প্রথমে জীবের কল্যাণার্থে বিগত এবার আমাদের এবার গড়িয়া উৎসব 27 বছর এখানে আমরা প্রতিপালন করি প্রত্যেক জাতি উপজাতির মিলন মধ্য দিয়ে। আপনারা দেখছেন আমাদের এই এবারকার গড়িয়া পূজার 3 দিন 21 তারিখ থেকে শুরু হবে, 23 তারিখ পর্যন্ত আমাদের এখানে গড়িয়া পূজা হবে এবং সাথে বিভিন্ন ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গার থেকে ব্যবসায়ীরা এখানে এসে মেলা করে থাকেন। আমাদের সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে এই মেলাকে এবং পূজাকে সাফল্যমণ্ডিত করার জন্য ওতপ্রোতভাবে বিগত 1 মাস ধরে কাজ করে চলছে। আমরা 27 বছর ধরেই আমাদের এইখানকার একটা ঐতিহ্য, ত্রিপুরা রাজ্যের ঐতিহ্য গড়িয়া উৎসব, এই উৎসবকে জাতি উপজাতি ধর্ম নির্বিশেষে সকল অংশের নাগরিককে নিয়ে আমরা সুষ্ঠুভাবে সেটা সম্প্রসারণ করে থাকি। বিভিন্ন দপ্তরের থেকে আমাদেরকে সহযোগিতা হাত প্রসারিত করেন এবং বিভিন্ন ব্যবসায়ী মহল থেকেও আমাদেরকে সহযোগিতা করেন। নেতাজি ক্লাবের কর্মকর্তারা জানিয়েছেন যে গত 27 বছর ধরেই জাতি উপজাতি উভয় অংশের মানুষ এই পূজা নেতাজি ক্লাবে প্রাচীন ঐতিহ্য অনুসারে জগতের কল্যাণার্থে করে আসছে। এই পূজা উপলক্ষে ক্লাব প্রাঙ্গণে বর্ণময় মেলা ও নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়ে থাকে। ব্যুরো রিপোর্ট, মিনালিনী এনএন।
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ শনিবার তেলেঙ্গানা হায়দ্রাবাদের তিনটি জায়গায় আইসিস মডেলের জন্য তল্লাশি চালিয়েছে। শনিবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ হায়দ্রাবাদের তিনটি জায়গায় আইসিস মডেলের সন্ধানে তল্লাশি অভিযান চালায়। হায়দ্রাবাদ ছাড়াও মহারাষ্ট্রের ওয়ার্থাতেও এই তল্লাশি অভিযান চালানো হয়। দুজন সন্দেহভাজন আইসিস সমর্থক মোহাম্মদ আবদুল্লাহ বাসুদ এবং মোহাম্মদ আব্দুল কাদেরকে গ্রেফতার করার পর এই তদন্তের প্রেক্ষিতে এই অভিযান চালানো হয়। ইতিমধ্যেই দুজনের বিরুদ্ধে চার্জশিট গঠন করা হয়েছে এবং এই নতুন মডেলের সন্ধানেই শনিবারের অভিযান। ব্যুরো রিপোর্ট, মৃণালিনী ইএনএন। রাজধানীর আইসিএম হাসপাতালের লিফট অচল হয়ে পড়ে আছে অনেকদিন যাবৎ, ফলে চিকিৎসা পরিষেবার অতি গুরুত্বপূর্ণ অঙ্গ লিফট বন্ধ হয়ে থাকায় চরম সমস্যায় রোগীরা। বিশেষ করে যেসব রোগী হাঁটা চলায় অক্ষম তারা প্রচন্ড সমস্যার সম্মুখীন হচ্ছেন। এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকাও উদাসীন থাকার ফলে জ্বলন্ত এই সমস্যার সমাধান এখনো হয়নি, ফলে আপাতত হাতে ঠেলা স্ট্রেচারে করে রোগীদের উপর নিচ করতে হচ্ছে। যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যেগুলো সে কিছু কথা বলছে।